আমি প্রথমে খাবার চেয়ে নিচ্ছি যে আমার 5-10 মিনিট লেট হয়েছে, কারণ আগে যে টাইমটা আমার লাগতো না তাড়াতাড়ি চলাফেরা করতে, এখন তো সেটা একটা অন্যের উপর নির্ভর করে আমায় করতে হচ্ছে, তাই একটু টাইম লেগেছে। আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ইলেকট্রনিক আর রিপোর্টারদের আগে অভিযোগ, তারপরে আমি নিজের সবাইকে ডাকবো, কারণ জায়গাটা তো ছোটো। আজকে আমরা তৃণমূল কংগ্রেসে আপনারা জানেন অনেক আগেই করার কথা ছিল, কিন্তু যেহেতু আমার শরীর খারাপ করেছে বলে বাড়ি নেই, আজকে আমরা অফিসিয়ালি আমাদের ইস্তাহার 2021 নির্বাচনে ইস্তাহার তৃণমূল কংগ্রেসের, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এখানে আমি উপস্থাপনা করছি। মামাটি মানুষের আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া, জয় জহর সব কিছু নিয়ে এবং মামাটি মানুষকে ধন্যবাদ জানিয়ে, সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়ে। আপনারা জানেন যে গত কয়েক বছর ধরে 2011 সালে আমরা ক্ষমতায় আসার পর থেকে মামাটি মানুষের কাছে আমাদের ম্যানিফেস্টো হয়েছে যা যা প্রতিশ্রুতি ছিল, আমরা 100 জায়গায় 110% আরো বেশি কাজ করেছি। এবং এই বাংলা পবিত্র মনীষীদের পূর্ণভূমি রবীন্দ্রনাথ ঠাকুর বলুন, নজরুল ইসলাম বলুন, নেতাজি সুভাষচন্দ্র বোস বলুন, বাঘা যতীন বলুন, রাজা রামমোহন রায় বলুন, স্বামী বিবেকানন্দ বলুন, রামকৃষ্ণ পরমহংসদেব বলুন, এমনকি সর্বভারতীয় নেতা বাবা সাহেব আম্বেদকর থেকে শুরু করে মৌলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে, এমনকি গুরু গোবিন্দ থেকে শুরু করে গুরু রবিদাস থেকে শুরু করে বিরসা মুন্ডা থেকে শুরু করে সিধু কানু ডহর থেকে শুরু করে রঘুনাথ মুর্মু থেকে শুরু করে রঘুনাথ মাহাতো থেকে শুরু করে সবার পথপ্রদর্শক হিসেবে আমরা তাদের কাছ থেকে তাদের আদেশ নিয়ে তবে আমরা দিন শুরু করি। যে কাজগুলো ইতিমধ্যে আমরা করে গেছি তার সারা পৃথিবীর নজর কেড়েছে, এবং আপনারা জানেন আমাদের অনেকগুলো কাজ সারা বিশ্বে 1 নম্বর হয়েছে। ইউনাইটেড নেশনস আমাদের কন্যাশ্রী প্রজেক্টের 1 নম্বর প্রজেক্ট হিসেবে পাবলিক অ্যাওয়ার্ড দেওয়ার যে 1 নম্বর প্রথম পুরস্কার আমরা পেয়েছি। 2 হচ্ছে সবুজ সাথী প্রজেক্ট, আমাদের সবুজ শ্রী প্রজেক্ট, আমাদের এগুলোও কিন্তু সমস্ত ইউনেস্কো ইউনাইটেড নেশনসের সমস্ত পুরস্কার পেয়েছে। আমরা 100 দিনের কাজে ভারতবর্ষে আজ নাম্বার 1, স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি চাকরি আমরা সৃষ্টি করেছি। লকডাউন এবং নোটবন্দির ফলে যখন সারা ভারতবর্ষে 40% বেকারি বেড়েছে, বাংলায় তখন কিন্তু 40% দারিদ্রতা আমরা কমিয়ে দিয়েছি। বেকারি না কমলে কিন্তু দারিদ্রতা কমে না, দুটোর সাথে সম্পর্ক আছে। আপনারা জানেন মানুষের ইনকাম বেড়েছে, আজকে আমার কৃষকদের ইনকাম তিন বার হয়ে গেছে, তিন ডাবল। তো এইভাবে ধরুন ছাত্র যৌবন থেকে শুরু করে আমরা অনেক কর্ম সৃষ্টি করেছি। যেমন শুধু 100 দিনের কাজে আমরা যে 1,75,00,000 কর্মদিবস সৃষ্টি করেছি, এইরকম মনে রাখবেন এমএসএমইতে আমরা নাম্বার 1, ওখানেও লক্ষ লক্ষ মানুষের চাকরি আমরা দিয়েছি, কর্মসংস্থান করেছি। এমনকি কোভিডের সময় যখন লকডাউন হয়, বাইরের বহিরাগত শ্রমিক, বহিরাগত নয় যারা বাইরে কাজ করে, যারা আমাদের ঘরে ভাই বোন, তারা প্রত্যেকে যখন চলে এসছেন তাদের না ছিল খাদ্য, না ছিল কোনো রুজি রোজগার, সেরকম অনেক পরিবারকে আমরা কিন্তু খাদ্য দিয়েছি এবং তাদের চাকরি বাকরি তাদের কর্মসংস্থানের ব্যবস্থাও করে দিয়েছি। সুতরাং এগুলো আমাদের কাছে নতুন নয়, এগুলো তো আমরা করছি। এবারের ইস্তাহার প্রকাশে আমি মনে করি এই পূর্ণভূমি বাংলার আমরা বিশেষ করে সব ধর্ম বর্ণ সম্প্রদায়ের মেলবন্ধন, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা সম্প্রীতি, এক জাতি এক প্রাণ একতা, যত মত তত পথ, এই সমস্ত নিয়ে আমরা কিন্তু সবাইকে নিয়েই চলতে চাই। এবং বাংলা তার বারবার প্রমাণ দিয়েছে বাংলায় কখনো ভাগাভাগি হয়নি এবং জীবনেও হবে না, এটা আমি বিশ্বাস করি। সেই জন্যই বিজেপিকে রূপবার খুব দরকার।
আমি এখনো পর্যন্ত যারা বামপন্থী বন্ধুরা আছেন, যারা নো ভোট টু বিজেপি বলছেন, আমি তাদের অভিনন্দন জানাই। সাথে সাথে যারা জানেন যে তারা তো ক্ষমতায় আসতে পারবেই না, তাদের একটা গুরুত্বপূর্ণ ভোট তারা যেন না দিয়ে অন্য দলকে নষ্ট না করে, তারা যেন তৃণমূলকে ভোটটা দেয়, এটা আমি বামপন্থী বন্ধুদের কাছেও আবেদন করছি।